হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলম প্রহর। আজকে আমরা দেখব পলিটি মনে রাখার একটা ট্রিক ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসে। দিস ইজ প্রেজেন্টেড বাই মি সায়ন ব্যানার্জি। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া যদি আমরা দেখি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা আছে ইন পার্ট 17। আমরা ধরে নিই যদি কনস্টিটিউশনটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয় আর্টিকেল গুলোকে, তো সেই যে চ্যাপ্টার গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় পার্ট। তো সেই পার্টের 17 নম্বর পার্টে আছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এর আন্ডারে যে আর্টিকেল গুলো আছে সেগুলো হলো 343 থেকে শুরু করে 351 পর্যন্ত। এই 343 থেকে 351টা আর্টিকেলের মধ্যে ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে প্রভিশনস সেগুলো আছে 343 এবং 344 নম্বর আর্টিকেল। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে স্টেটের ল্যাঙ্গুয়েজ কি হবে, দুটো স্টেটের মধ্যে কথাবার্তার জন্য কি ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল পারপাসে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হবে সেগুলো বলা আছে 345 থেকে 347 মধ্যে। ল্যাঙ্গুয়েজ অফ জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং তার ডকুমেন্টসে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ হবে সেটা বলা আছে 348 এবং 349 নম্বর আর্টিকেলে। এবং কিছু স্পেশাল ডাইরেক্টিভ দেওয়া আছে 350 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে। এর মধ্যে টোটাল 4খানা আর্টিকেল আছে যার মধ্যে বলা আছে যে প্রাইমারি লেভেলে যখন পড়াশোনা হবে তখন মাদার টাং ইউজ করতে, মানে যদি তুমি বাঙালি হও তো বাংলা ভাষা, যদি তুমি গুজরাটি হও তো গুজরাটি ভাষা, এরকম কিছু স্পেশাল ডাইরেক্টিভ দেওয়া আছে। তারপর হিন্দি ভাষাকে প্রমোট করার কথা বলা হয়েছে। এই যে 4টে আর্টিকেল আছে তার মধ্যে একটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 350B। 350B যে আর্টিকেলটা আছে এটা হচ্ছে বলছে কি, অফিসার অফ লিঙ্গুইস্টিক মাইনরিটি, যদি কোনো লিঙ্গুইস্টিক মাইনরিটি থাকে তার অফিসার নিয়োগ করার প্রসেস বা কিভাবে নিয়োগ করা হবে সে রিলেটেড প্রভিশনস আছে 350B-তে। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লিস্টেড আছে 8th শিডিউলে। এই শিডিউল কি জিনিস এবং কটা শিডিউল আছে সেটা যদি তোমরা জানতে চাও এবং সেই শিডিউল গুলো মনে রাখার ট্রিক তোমরা জানতে চাইলে করে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে অরিজিনালি 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা এখন বাড়তে বাড়তে 22টা এসে দাঁড়িয়েছে। তো অরিজিনালি যে 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো কিসের বেসিসে সিলেক্ট করা হয়েছিল, তোমরা যদি একটু বোঝো ইন্ডিয়াতে যে কোনো কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া কিন্তু হয় না। তো প্রথমে যে 14টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হবে তার বেসিস হবে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেই ল্যাঙ্গুয়েজ গুলোর কতটা আছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানে 1 নম্বর হচ্ছে সেই এরিয়া থেকে কতজন পলিটিক্সে আছে, প্লাস নাম্বার অফ পিপল, কতজন লোক সেই ভাষাটা বলছে, এই দুটো জিনিসের বেসিসে মেইনলি হয়। তবে এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি রিপোর্ট অনুযায়ী 1950-তে অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বা এনফোর্সমেন্ট, যখন থেকে আমাদের কনস্টিটিউশনটা স্টার্ট হলো সেই দিন থেকে 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেক্ট করা হলো। তো সেই 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি ছিল আমি এখানে অ্যালফাবেটিক্যালি লিখেছি, সেগুলো হলো অ্যাসামিজ, বেঙ্গলি, দেন গুজরাটি, হিন্দি, কান্নাডা, কাশ্মীরি, দেন মালায়ালাম, মারাঠি, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। এখানে কাশ্মীরের উপরে আমি একটা স্টার মার্কস দিয়ে রেখেছি কারণ কাশ্মীরি ভাষাটা ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলেও কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল উর্দু। তো এবার কিভাবে ডিভিশন হবে, কারণ আমরা জানি কাশ্মীরটাকে ভেঙে দুটো ভাগ করে দেওয়া হয়েছে, তো দুটো ভাগ করে দেওয়া হয়েছে তার রিলেটেড প্রভিশনস এখনো ঠিকঠাক ভাবে বেরায়নি, তো সেটা হলে আমরা জানতে পারবো। তবে যে ইন্টিগ্রেটেড যে টোটাল কাশ্মীর ছিল তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু, নট কাশ্মীরি। এবার আমরা 8টা যে অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়েছে সেই ল্যাঙ্গুয়েজ গুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। কেন, সেগুলো থেকে কিরকম কোয়েশ্চেন আসে যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে এবং কোন কোন ভাষা অ্যাড হয়েছে, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো তার জন্য আমার বানানো একটা নিমনিক্স, এটা হচ্ছে কেমন বদমাশো, কেমন ইজ KMNBDMSO, এটা হচ্ছে আমি সিরিয়াল ওয়াইজ লিখেছি মানে কোনটা আগে অ্যাড হয়েছে কোনটা পরে অ্যাড হয়েছে। তো কেমনে KMN হচ্ছে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, এই তিনটে ভাষা অ্যাড হয়েছে 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কনস্টিটিউশনে এদেরকে অ্যাড করা হয়েছে। তারপরে বদমাস, দ্যাট ইজ BDMS, বোডো, ডোংরি, মৈথিলি অ্যান্ড সান্তালি, এটা 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে। এবং লাস্ট হচ্ছে ও ফর উড়িয়া, উড়িয়া যেটা 96th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। তো আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওস পেতে সহজে হিস্ট্রি, পলিটি ইত্যাদি রিলেটেড যত সাবজেক্টস আছে কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো জানতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কলম প্রহর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট।